তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো WB GDRB নিয়ে। তো আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে WB GDRB-র রেজাল্ট পুজোর আগেই প্রকাশিত হবে। তো WB GDRB-র রেজাল্ট কিন্তু পুজোর আগেই প্রকাশিত হলো, তবে কিন্তু এখানে খেলাটা একটু পাল্টে গেল। তো এর আগে কিন্তু পার্ট ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাড়িতে মানে ইন্টিমেশন পাঠিয়ে জানানো হবে যে তাদের যে বর্তমান স্ট্যাটাস কী ছিল তাদের। তো কিন্তু এবার খেলাটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল একদমই। কিন্তু পার ডিপার্টমেন্ট, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট কিন্তু কী করলো, এবার তাদের অফিসিয়াল সাইডে কিন্তু এই WB GDRB-র যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা ছিল তাদের মধ্যে থেকে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু তারা প্রকাশ করে দিল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কি করে আপনারা দেখতে পারবেন, এবং সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি, তাহলে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই রয়েছি পার্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টস। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তো আপনারা এখানে এলেই দেখতে পারবেন, যেমন দেখতেই পাচ্ছেন যে রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেট ফ্রম ওয়েটিং লিস্ট অফ WB গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2017। তো এর মানে কি দাঁড়াচ্ছে, মানে 2017 সালে পশ্চিমবঙ্গে যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের এক্সামিনেশন হয়েছিল তার মধ্যে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিংয়ে ছিল, মানে ওয়েটিং লিস্টে ছিল, তাদের মধ্যে থেকে যারা রিকমেন্ড হয়েছে, মানে এবার যাদের রিকমেন্ডেশন করা হয়েছে তাদের কিন্তু রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা এখানে ক্লিক করে দেখে নেবো যে কি বলা হয়েছে। তো আপনারা কিন্তু এখানে যখনই ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন এই পেজটি হয়ে যা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন, আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে ইন্টার ডিটেলস ফর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সাম। তো এই এক্সামের ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে কিন্তু এই যে দেখুন, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, প্রথমে ডেট এবং মান্থ এবং ইয়ার দিয়ে দেবেন, এবং 2017 সালে যে লিখিত পরীক্ষা হয়েছিল যার রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি, রাইটেন পরীক্ষার যে রোল নাম্বার সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে এই যে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে। তো এবার কি আসবে, যদি আপনি রিকমেন্ড হয়ে থাকেন তাহলে এখানে রিকমেন্ডেশন রিকমেন্ডেড দেখাবে এবং সেখানে বিস্তারিত তথ্য চলে আসবে, আর যদি আপনি রিকমেন্ডেড না হয়ে থাকেন তাহলে দেখবেন যে তাহলে কিন্তু বন্ধুগণ এখানে লেখা চলে আসবে রেজাল্ট নট ফাউন্ড। তো রেজাল্ট নট ফাউন্ড মানে হচ্ছে আপনি অর্থাৎ এর জন্য রিকমেন্ড হতে পারেননি। তো আপনারা আশা করছি নিজেরাই এসে দেখে নিতে পারবেন আপনাদের সেই রেজাল্ট যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন। তো আই হোপ বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।